সিনেমাটি শুধুমাত্র বিনোদনের জন্য। মা কি করছেন? এই ধরুন চাটা ধরুন। কি করছেন মা? ছাল পাকড়া তুলে দেবেন নাকি? হাতে তো এমনিতেই মাংস নেই, যেটুকু আছে রেখে দিন, ঘষাঘষি করে আর ক্ষয় করবেন না। মা আপনি ভুলে যাবেন না, আপনি কালো, কাইল্লা যাকে বলে, কাইল্লা কখনো ফর্সা হতে পারে না। আমার বডি লোশন কি করছেন? হ্যাঁ এটা কার বডি লোশন? আমার কি করছেন? হ্যাঁ এবার বাবাকে পটানোর জন্য আমার লিপস্টিক পরেছিলেন, বলেছিলেন বাবা তুমি লিপস্টিক কিনে দেবো, তারপর লাস্টে কি বলেছিলেন যখন কাজ হলো না, ছাই খুশি দেবো তোমার ঠোঁটে, ভুলে যায়নি? আমার লোশন নিয়েছে। তুমি আমাকে কাইল্লা বললে? হ্যাঁ কাইল্লাকে কাইল্লা বলবো না তো কি বলবো, ধলা। বাবাকে পটাতে পারিনি তো তাই কি হয়েছে? বন্ধন স্যারকে পটাবো বন্ধু। তুমি চিন্তা করো না, লিপস্টিক আমি দিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? তুমি বিশ্বাস করছো না তো তোমাকে আমি এখনই কচ কচে 500 টাকা নোট বের করে দিচ্ছি। আর বডি লোশনের টাকাটা আমি তোমাকে পরে দিচ্ছি। বাট আপনি এত সিধে যাচ্ছেন কোথায়? সেই তো দিতে যাচ্ছেন কিস্তি, লোন করেছেন। উফ কি হয়েছে? দাঁড়াও এনো 500 তোমার লিপস্টিকের টাকা। একটু তাহলে হাইলাইটারটা দাও, লাগিয়ে দাও, চিক 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 করে যে। কত রং গো আর দেখাবি, টাক মাথা তো টুকুলি বুড়ি। না চশমা পড়ে যাবো, বৌমার চশমাটা চুরি করি নে বৌমা। ও বাবা গো এটাই পড়ে যাবো, বন্ধন স্যারকে পটাবো, লুকিয়ে নিয়ে যাই না তারপর কাই 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 করবে। সার দিয়েছিলাম জন্য মাকে দেখে, মা মা কেন কালো হয়ে যাবো তাতেই বলো, কি সুন্দর ফুল, এটা দেখানোর জন্য ডেকেছিলাম। কেমন বৌমা আমাকে একটা দাও তো। কি করছেন কি করছেন বৌমা? একটা দাও আমাকে ফুল নিয়ে। মা এভাবে ছিঁড়বেন না কিন্তু, আমার ভালো লাগে না, গাছগুলো আমি গেড়েছি। কেন কি করবেন আপনি ফুল নিয়ে? ঠিক আছে দেখ আমি আমার কাজগুলো করে নিই। বাবা বৌমা দেয়নি তো কি হয়েছে, চুরি করবো? গ্লাসটা পড়ি। হ্যাঁ এটা নিয়ে নি। হ্যাঁ এটা তো ফুলও আছে, এটা দিদি বৌমা টেরও পাবে না। আজকে এটাই গিভট করবো বন্ধন স্যারকে, যাই। তুই আমার বন্ধন স্যারের চেয়ারে বসেছিস কেন? তোরা নিচে বসবি, আমার বন্ধন স্যার উপরে বসবে না। কথা বলছেন তোমার বন্ধন স্যার মানে বন্ধন স্যার সবার? না শুধু আমার নাম, নাম নাম সিধে আমরা কি কম দেই যে নাম বল? আরে তুই নাম নাম নাম। উফ এই চেয়ারে আমি বসবো আর বন্ধন স্যার আসলে আমি নামবো, আর আমি আগে বসবো বলে দিলাম। বন্ধন স্যার আসছে, নাম নাম নাম, তোরে নাম বস। স্যার কেমন আছেন? স্যার একটু আগে না ওই ফুলি ঝগড়া করছিল আমার সাথে, খুব বাজে। কি হলো বন্ধন স্যারের? আমি সামনে বসে আছি তবু আমাকে ডাকছে না, বন্ধন স্যার কি চোখে দেখতে পায় না নাকি? আমার হাইলাইটারে চকচকানিতে ফোকাস করছে না, ব্যাপারটা কি বুঝতে পারছি না। ভাবলাম হাইলাইটার দিয়ে আসবো, আমার চকচকানিতে হাইলাইটারে বন্ধন স্যার চকচক করবে চকচক করবে, কোথায় হচ্ছে না তো, ব্যাপারটা কি বুঝতে পারছি না। হ্যাঁ কি হয়েছে বলো? আমার দিকে তো দেখছেনই না। কি দেখবো তোমাদেরকে, কিস্তি এনেছো তো? ভুলে গেছি সাজতে সাজতে, এখন তো এই ধলুর মা, পচার মা, চোরের মা, ডাকাতের মা সব আমাকে ধরবে, একটু আগে তো ঝগড়াও করলাম আমি। তার আগে আগে ফুলের গিবরটা দিয়ে দিই, যদি পটাতে পারি। স্যার যে আপনার জন্য আমি একটা ফুলের গিবট এনেছি, এটা নিন এটা আপনার জন্য। কি এগুলো মাটি মাটি দিয়ে সরো সরো সরো, এগুলো কি? এগুলো কেন নেবেন না? না সরো এগুলো। স্যার
কিন্তু আনিনি কিস্তিটা। স্যার প্লিজ আজকে মাফ করে দেন। আরে ছাড়ো তো, ছাড়ো তো, কি শুরু করেছিল, পা ধরাধরি করছো? স্যার এই যে মানে সভ্যতামি নেই না স্যার। কি দেখাচ্ছ? সাংঘাত আমার বউয়ের নিয়ে নেন আপনি। তুমি কি পাগল হয়ে গেছো? করেছেন অসভ্যতামি, অসভ্যময় ছেলে একটা। এত কষ্ট করে এলাম তবু হলো না, হাইলাইটার আমার কাজ করলো না, বৌমাকে আবার নিচে নিচে 500 টাকা নিয়েছি, আজকে বাড়ি যাই, সব টাকা নিয়ে নেবার মুখে মধ্যে ছাই ঘষবো আজকে। বের করো, হাজারি মারছি কখন থেকে, সবাই ধাক্কা মেরে বের করে দাও। আরে ওর ছোট ওর ছেলেকে বলে আসবে, ওর কুকিত্তির কথা হবে, যেখানে সেখানে কী কী করে বলে আসবে, ঠিক আছে? আর ওর ছেলের কাছ থেকে টাকা নিয়ে আসবে তোমরা, আর ও যেন না আসে, যাও। খুব ফুটানি মারছিল, আমার চশমা পড়ছে, দেখ না লজ্জা শরীর মধ্যে কিছু নেই।